এটা একটা পুরো রেস্কিউ মিশন, হ্যাঁ রিয়েল লাইফ, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, তাই জন্য তো না ফার্স্ট টাইম ওই টেকনিকে রেস্কিউ করাটা, হ্যাঁ মানে সরি মিস করলাম, হ্যাঁ ফার্স্ট টাইম ওই টেকনিকে মানে রেস্কিউ করাটা, আর একটা টাইম লিমিটস আছে obviously কারণ অক্সিজেন আর এর একটা কমতে থাকবে, এত মানুষ 67 জন মানে, তারপরে বা জলের লেভেল বাড়তে থাকছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্মালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, মিশন রানিগঞ্জ, দ্য গ্রেট ভারত রেস্কিউ। এর আগে আমরা টিজার রিয়্যাক্ট করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এটা যেটা রিলিজ করছে 6th অক্টোবর, আর এটা ডাইরেক্ট করছে টিনু, সুরেশ, দেশাই। কাস্টে আছে অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, দিব্যেন্দু ভট্টাচার্য, রবি, কিষান, কুমুদ, মিশ্রা, রাজেশ, শর্মা, আরও অন্যান্য অনেকে। তো এটা সোয়েটা টিজারই আমরা বুঝতে পেয়েছিলাম, একটা কয়লা খনি, রানিগঞ্জের একটা কয়লা খনি। আমি তো শকড হয়েছিলাম, আমি আবার ভাবছি একটা ট্রমা আসছে। তো বেসড অন ট্রু স্টোরি, তো দেখা যাক। টপিকটা মোটামুটি বুঝেছিলাম, বাংলা স্টোরি আপনারা রানিগঞ্জ হয়তো বাঙালি হলে জানবেন, কয়লার খনির জন্য হিস্ট্রি বুকও ছোটবেলায় পড়েছেন একদম। তো দেখা যাক স্টোরিটা কিভাবে এখানে ইয়ে করেছে, এক্স্যাক্টলি কি ঘটেছিল, বাংলায় বলছো দাদা কি দেখালো টিজারে, না না কি খুলে গায়া হ্যাঁ বললো কি হলো, তারপরে ভিতরে কিছু একটা বললো। ম্যানেজমেন্ট হর সম্ভব প্রয়াস কর, হমারে পাস সির্ফ 48 ঘন্টে হ্যাঁ ইন মাইনার্স কো বচানে কে লিয়ে। স্যার আই হ্যাভ আ রেস্কিউ প্ল্যান, হমনে সুনা হ্যায় নিচে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বন রিলিজ, মানে নেই জানতে চাচা, মেক শিওর দেয়ার ইজ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইন দিস এরিয়া। ये जो टेक्निक है किसी रेस्क्यू मिशन में यूज हुआ? नो सर, भारत में पहली बार हुआ। वाओ, इस सरकार की उपस्थिति को हम बहुत ही लाइट ले रहे थे, जितना सीधा दिखता है उतना है नहीं। अब ज्यादा वक्त बर्बाद नहीं कर सकते, मैं नीचे जाना चाहता हूँ सर। वो मेरे पति बाद में, पहले एक माइनर है। ट्रेन आ तो जाएगी, মানে আমার তো ওটা দেখে যে ট্রমাটা লেগেছিল, আমি তো খুব ভয়ে ছিলাম দেখানোর জন্য। বাট এটা একটা পুরো রেস্কিউ মিশন, রিয়েল লাইফ, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, তাই জন্য জলের লেভেল বাড়তে থাকছে
নাইস, খুব ডার্ক সিনেমাটা, কেন কি কয়লার খনি দেখানো হয়েছে, তো ভিতরের পুরো শুটটাই ডার্কে, একটু ড্রামাটাইজ, বাট দেখা যাক। পরিণীতি এর ওয়াইফের রোল করছে অক্ষয় কুমার ক্যারেক্টারটা, তো অনেকদিন পর এখানেও আসছে, অ্যানিমালসও আসছে, পরপর দুটো সিনেমা অনেকদিন পরে দেখা যাচ্ছে, গুড। আমরা ওয়েট করছিলাম বিয়েটা হয়ে যাওয়ার পর যাতে এগুলো রিলিজ করে, বাট সুটটা বিয়েরই করেছে অবিয়াসলি, বাট ভালো অপরচুনিটিরও হয়তো ওয়েট করছিল, দুটো সিনেমা একদম ওয়াওটা, মানে বিগ, মানে ভালো ভালো সিনেমা চুজ করেছে, আর বড় পর্দার সিনেমা, একদম টপিক দুটো বেশ ইন্টারেস্টিং, তো এটা তো প্রচুর ক্রাউড নিয়ে কাজ করেছে সিনেমাটা, প্রচুর লোক আছে, প্রচুর ক্রাউড নিয়ে, আর তার মধ্যে খুব উপরে নিচে দু জায়গায় দুটো দল আছে, উপরে রেস্কিউ টিম আছে, নিচে যারা মাইনাস আছে তারা আছে, তো আর সেটার জন্য না যে পুরো গ্রামবাসীরা এসেছে, যে যারা ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি 65 না 67 জন যারা আছে, তাদের ওয়াইফ বা পুরো ফ্যামিলিটা ওয়েট করছে তাদের জন্য, স্বাভাবিক ব্যাপার, তো এখানকার ক্যাওটিক সিচুয়েশন গুলো আছে, টাইম লিমিটের সাথে একটা এত বড় রেস্কিউ টিম কে হ্যান্ডেল করা, আর যেটা বুঝলাম যে ও নিচে পৌঁছেও গেছিল, উপরে আনাটা হচ্ছে ব্যাপার, ওদেরকে নিয়ে আসাটা ওই রাস্তা দিয়ে, সেম রাস্তা দিয়ে, তো সেটা একটা চ্যালেঞ্জিং হবে, সেখানে একটা ওই থ্রিলিং ব্যাপার হবে, লাস্ট মোমেন্টে হয়তো থেকে যাবে, মানে যেরকম সাধারণত হয়, একজন রেস্কিউ যে করতে যায় সে ফার্স্টেই বেরিয়ে আসে না, সে আগে সবাইকে মেক শিওর করে সবাই আগে বেরোক, তারপরে আমি বেরোবো, এটাই না রেসপন্সিবিলিটি যে আমি সবাইকে বের করে নিয়ে যাব, যেমন জাহাজে ক্যাপ্টেন ও যখন সবাই সেফটি পৌঁছায় তবেই ও নিয়ে যাবে, ব্যাপারটা যে কোন বড় একটা গাইডার সেটাই রেসপন্সিবিলিটি, এটাই হচ্ছে মানে লিডারশিপ যাকে বলি আমরা, তো এইটা দেখো ট্রামা হয়নি আমার, থ্যাঙ্ক গড, দেখা যাক কেমন ভাবে করছে, যেহেতু একদম আমার একটু মানে ওই ড্রামাটা একটু বেশি মনে হলো, তাছাড়া মানে একটা ইম্পর্টেন্ট স্টোরি, তো সেখানে এবার দেখি, এবার ওয়েল কাট হতে পারে, মানে টিজার ট্রেলারটাকে বেশ ড্রামাটিক করেছে, কারণ কি আমারও মনে হয়েছে যে টিজারটা এতটাই ড্রামা ছিল, আমি একটু শকটে চলে গেছিলাম, ব্যাপারটা হচ্ছে এটা একটু লাইট করে দিয়েছে, এটা একটু লাইট করেছে, তো যেহেতু রিয়েল লাইফ আস্তে আস্তে লাইটই হবে, কারণ কি এটা প্র্যাকটিক্যাল যে টেকনোলজি যে এখানে দেখালো, যেটা ব্ল্যাকবোর্ডে একে কেমন কি টেকনিক্স দিয়ে, সো ওই তোমার বলো যেমন কিছু কিছু ট্রু স্টোরি তো অত ড্রামা তো হয় না, কিছু এক্স্যাক্টলি কিছু ডায়ালগস বা কি, যেহেতু এটা একটা জলের বা ওই জিনিসগুলো দিয়ে আমার মনে হয় ভালো, ট্রেলার হিসাবে আমার খারাপ লাগেনি, খুব ভালোই লাগলো। এবার অন্যান্য যারা অ্যাক্টিং করছে, যাদের এত মানে যারা খনিতে আছে, যে মজুদ্দিন মজুররা হোক বা যে যারাই হোক, ও তাদের যারা অ্যাক্টিং করছে ওরা কেমন করে করছে, আর ওখানে বেশ কিছু জন আছে ভালো, বেশ ভালো লোক আছে, আমি ওটা দেখলাম যে বেশ ভালো, আরও কয়েকজন আছে ওখানে, পোস্টারটাও খুব ভালো করেছে আমার মতে, খুবই ভালো করেছে, সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, বাট ভালো আমার মনে পুরো এফেক্টটা একটা ডার্ক ব্রাউন বা যেটা পোস্টারেও ফিল করিয়েছে, ডার্ক গ্রে ব্রাউন টিন্ট দিয়ে পুরো কাজ করেছে, ট্রেলারেও করেছে, কয়লা খনির সাথে ব্যাপারটা যাচ্ছেও, ট্রু স্টোরি ইন্টারেস্টিং, দেখা যাক, এটা সিনেমা হলে আসছে তো, হ্যাঁ 6th অক্টোবর সিনেমা হলে, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা, আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, আর আপনারা কি স্টোরিটা আগে জানতেন তাহলে জানাবেন, নন স্পয়লার দিই বা একটু স্পয়লার দিই, আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।